কয়লা পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে ইসিএল এর 8 জন আধিকারিককে সোমবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে তোলা হলো। এদিন বেলা 12টার পরে সিবিআই আধিকারিকরা অভিযুক্তদের নিয়ে আদালতে হাজির হন। 14 জুলাই 7 জনকে কোর্টে পেশ করা হয়। আদালতের নির্দেশে ধৃতদের 5 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আর একজন প্রাক্তন আধিকারিককে 16 জুলাই আদালতে তোলা হয়। সেই সময় বিচারক 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। সোমবার প্রাক্তন এবং বর্তমান মিলে 8 জনকে সিবিআই কোর্টে হাজির করেন সিবিআই এর আধিকারিকরা। এদিন সুভাষ মুখার্জির আইনজীবী উদয় মুখার্জি জানান, তার মক্কেলকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অপর এক আইনজীবী আশিস মুখার্জি বলেন, 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে, 1 আগস্ট তাদের কোর্টে পেশ করতে বলা হয়েছে। কোর্ট আজকে জামিন খারিজ করেছে এবং প্রত্যেককে জেলে পাঠিয়েছে। পরবর্তী তারিখ রাখা হয়েছে 1 আগস্ট, 14 দিনের জন্য জেলে পাঠানো হয়েছে। আচ্ছা, আজকে সিবিআই এর তরফে শুনানির সময় যেটা বলা হয় যে কোডিং ডিকোডিং এর একটা ব্যাপার উঠে, যে বলছি তাহলে একটু আমাকে ক্লিয়ার করে বলতে হবে, সিবিআই সমস্ত যাদেরকে অ্যারেস্ট করেছিল ইসিএল এমপ্লয়ি 8 জনকে রিমান্ডে নিয়েছিল, রিমান্ড থেকে আজকে কোর্টে প্রোডাকশন করেছিল এবং ফার্দার এক্সটেনশন অফ রিমান্ড চাইনি, এবং তারা বলেছিল যে এদিকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার আছে। তার এগেনস্টে আমরা বলেছিলাম এই সমস্ত আসামিদিকে দীর্ঘ 1 বছর ধরে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে, খারিজ করেছেন এবং প্রত্যেককে জেলে পাঠিয়েছেন। পরবর্তী তারিখ রাখা হয়েছে 1 আগস্ট, 14 দিনের জন্য জেলে পাঠানো হয়েছে। আচ্ছা, আজকে সিবিআই এর তরফে শুনানির সময় যেটা বলা হয় যে কোডিং ডিকোডিং এর একটা ব্যাপার উঠে, যে বলছি তাহলে একটু আমাকে ক্লিয়ার করে বলতে হবে, সিবিআই সমস্ত যাদেরকে অ্যারেস্ট করেছিল ইসিএল এমপ্লয়ি 8 জনকে রিমান্ডে নিয়েছিল, রিমান্ড থেকে আজকে কোর্টে প্রোডাকশন করেছিল এবং ফার্দার এক্সটেনশন অফ রিমান্ড চাইনি, এবং তারা বলেছিল যে এদিকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার আছে। তার এগেনস্টে আমরা বলেছিলাম এই সমস্ত আসামিদিকে দীর্ঘ 1 বছর ধরে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে, এনাদের বাড়ি সার্চ সিজার করা হয়ে গেছে, নিজেদের কাস্টাডিতে রেখে 5 দিনও জিজ্ঞাসাবাদ করেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো ফ্রুটফুল মেটেরিয়াল বা ইনক্রিমিনেটিং মেটেরিয়াল ওনাদের এগেনস্টে কালেক্ট করতে পারেননি, যেটা থেকে প্রমাণিত হয় সিবিআই যে অভিযোগটা এনেছে যে অনুপ মাঝি অ্যালায়েস লালার কাছ থেকে এনারা ইলিগাল মাইনিং চালাবার জন্য যে টাকাটা আনঅফিসিয়ালি নিয়েছেন সেটা প্রমাণ করতে পারেননি, এবং সেই টাকাটা কোথায় আছে সেটারও কোনো হদিশ পাওয়া যায়নি। সুতরাং আমরা জামিন চেয়েছিলাম, কিন্তু সিবিআই জামিনের আবেদনের এগেনস্টে বলল যে আমরা এমন কিছু কাগজপত্র পেয়েছি যাতে কিছু সিক্রেট ল্যাঙ্গুয়েজে কিছু লেখা আছে, মানে এমনি কাঁচা কাগজ, কোনো রেজিস্টার্ড ডকুমেন্ট নয়, সাদা কাগজ, যাতে কিছু লেখা আছে, হয়তো একটা ফিগার লেখা আছে, 1, একটা স্টার, একটা কিছু হ্যাশ চিহ্ন দেওয়া। সেগুলো থেকে এটা প্রমাণিত হচ্ছে যে এই কোল মাফিয়ারা কাদিকে কখন কোথায় কত টাকা দিয়েছিল, এবং এটাকে আমাদেরকে কোডিং ডিকোডিং করতে হবে। তার জন্য যে পার্সন এগুলোর সঙ্গে যুক্ত ছিল তাদেরকে খুঁজে বার করতে হবে, তাদেরকে খুঁজে বার করে ইন্টারোগেট করবো, করে আমরা এই পয়েন্টটাকে ক্লারিফাই